স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট অঞ্চল। ঘরে বাইরে থই থই পানি, উদ্ধার কাজে মাঠে সেনাবাহিনী। জেলায় জেলায় পরিস্থিতির অবনতি হওয়ায় এসএসসি পরীক্ষা স্থগিত। এবার বন্যার আরো ভয়ঙ্কর রূপ। কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট সহ সিলেটের সীমান্তবর্তী পাঁচ উপজেলা থই থই পানিতে তলিয়ে। উজানের ঢলের সাথে যোগ হওয়া অব্যাহত ভারী বৃষ্টিপাতে গ্রামের পর গ্রাম ভাসছে। পানির তীব্র স্রোতে তলিয়ে যাচ্ছে বসত বাড়ি, প্রধান সড়ক সহ গ্রামীণ রাস্তাঘাট, ঘরবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় আশ্রয়ের খোঁজে শেষ সম্বল হাতে নিয়ে নিজ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। আমরা খুবই বিপদের মধ্যে আছি। শুধু সীমান্তবর্তী জেলাই নয়, অব্যাহত এই ঢল থেকে রেহাই পাচ্ছে না সিলেট সদর ও সিলেট সিটি কর্পোরেশন এলাকাও। সিলেট নগরীর দশটি ওয়ার্ড ছাড়াও নতুন নতুন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগর। এদিকে সুনামগঞ্জ পৌর এলাকা সহ ১২ উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুদিন থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন সুনামগঞ্জবাসী। এদিকে জেলার সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ক্রামুল কবির, সময় সংবাদ। শুক্রবার মধ্যরাত থেকে বাড়তে থাকা তিস্তার পানি লালমনিরহাটের ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইতে শুরু করে ভোর থেকেই। সীমান্তের ওপারে ভারী বর্ষণের সঙ্গে পাহাড়ি ঢলে তিস্তা ছাড়াও ব্রহ্মপুত্র, ধরলা, ঘাঘর সহ ১৬টি নদ নদীর পানি বাড়ছে। ফলে নীলফামারীর ডিমলা, জলঢাকা, লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জের নিম্নাঞ্চলের অন্তত ১০,০০০ পরিবার আমার বাড়িতে তো চুলাও নাই, ভাতও নাই, আমি কি করে খাইব। এদিকে রৌমারী ও রাজীবপুর ছাড়াও কুড়িগ্রাম জেলাতেই আরো ৩টি উপজেলার ১৭টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। জেলার ৫০টি গ্রাম তলিয়ে গেছে। ঘরবাড়িতে পানি ওঠায় মাচা বা নৌকায় আশ্রয় নিয়েছেন অনেকে। বাড়িঘর তলে গেছে, রাস্তাঘাট তলে গেছে। কখন যে এই ঘর বাড়িঘর ভাঙি যাবে কোনো নিশ্চিত নেই। বাড়িঘর সব ডুবে গেছে, পোলা বানিয়ে খুব কষ্টে আমরা দিনপাত কাটাচ্ছি। এদিকে বন্যার্তদের সহায়তায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে। সীমান্তের ওপারে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ার জেলায় গত ২৪ ঘন্টা ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় রেড অ্যালার্ট জারির খবর দিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। এক মাস না যেতেই আবারও ভয়াবহ বন্যার কবলে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলা। তলিয়ে আছে ৫০০রও বেশি শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলোর বেশিরভাগই ১৯ জুন শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র ছিল। এই অবস্থায় পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় স্থগিত করা হলো মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে সিলেট জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় কবে নাগাদ পরীক্ষা শুরু করা যাবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।